الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والنبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري ولو عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب يسر لنا هذا الدرس ولا تسر وتمم بالخير يا رب العالمين امين ثم সম্মানিত উপস্থিতি কুরআন ক্লাসের কুরআনের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা উইল স্টাডি ফ্রম দার্স অফ সাহাবিয়ু লেসন 7 নতুন একটা লেসন ছয় নম্বর লেসন আমরা শেষ করেছি লেসন 7 লেসন 7 টা মূলত লেসন 6 এর ধারাবাহিকতা যেখানে শুধু ইসমুল ইশারা তিলকু তিলকা আমরা জানি ইসমুল ইশারা হাজা কাছের জিনিসকে ইন্ডিকেট করতে হাজা ব্যবহৃত হয় যেমন হাজা কালাম তারপরে জালিকা দূরবর্তী কোন জিনিসকে বোঝানোর জন্য জালিকা ব্যবহৃত হয় জালিকাল বাব ওই একটা দরজা আবার হাজিহি হাজিহিটা এটাও কাছের জিনিসকে বুঝাইতে ইন্ডিকেট করতে ইঙ্গিত করতে ব্যবহৃত হয় তবে সেই জিনিসটা মুয়ান্নাস যে জিনিসটা নারী ভাষা তাহলে হাজি আর আজকে তিলকা তিলকা হলো দূরবর্তী কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য তিলকা ব্যবহৃত হয় সেই জিনিসটা মুয়ান্নাস মুজাক্কার হলে জালিকা মুয়ান্নাস হলে তিলকা আজকে তিলকা করবো আমরা মানে প্লিজ সবাইকে বলছি আপনারা মিউট করে রাখেন আমার সাথে যদি কথা বলার দরকার পড়ে তাইলে আপনি আনমিউট করবেন নচেত না ভিডিও অডিও সব বন্ধ থাকবে কথা হচ্ছে তো সারা শব্দ হচ্ছে তো এটা একটা জিনিসকে বোঝানোর জন্য একটা জিনিসকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয় এই জন্য এটা ওয়াহিদন এক বছর আর এটা যে জিনিসটা ব্যবহৃত করা হয় যে জিনিসটাকে ইঙ্গিত করবো সেটা নারী বাচক হইতে হবে মুয়ান্নাস মুয়ান্নাস আর এটা হলো লি বাইদ বাইদ মানে দূরবর্তী কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য লি বাইদি বাইদ হলো দূরে হ্যাঁ আজকে আমরা এই তিলকার ব্যবহার দেখব এর আগে আমরা হাজার ব্যবহার দেখেছি হাজি হির ব্যবহার দেখেছি জালিকার ব্যবহার দেখেছি আজকে তিলকার ব্যবহার দেখব মান হাজি
Who is this? ইনি কে? মান আমরা জানি এক নাম্বার লেসনে পড়ে এসেছি, ইয়েসু স্তিফানি। এটা আর মান মানে হু, মান মানে হু। ইনি কে? বাংলায় বললে, ইংলিশে বললে হু ইজ দিস, এই লোকটি কে? উনি কে? কে? হু ইজ দিস? ইনি কে? হ্যাঁ, ইনি এটা জি জি কি বলছেন? হাজিহি আমিনাতু। হ্যাঁ, আমি বলতেছি হাজিহি আমিনাতু। ইনি কে? ইনি ইনি হচ্ছে আমিনা। মানে ইনি যে হাজিহি চাইলো মুক্তাদা, মুক্তাদা কে আমরা খারা লাইন টেনে এটা পৃথক করব, দিস ইজ মুক্তাদা সাবজেক্ট। আমরা জানি বাক্যের মধ্যে দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট বাংলায় বলে উদ্দেশ্য, বাংলা খবর প্রেডিকেট কে বলে বিধেয়। হাজিহি মুক্তাদা আমিনাতু খবর। ওয়া মান তিলকা? ওয়ামান তিলকা, এবং ওয়া মানে এখানে এবং বা হঠাৎ কনজাংশন মান, আবার সেই মান মানে কে? হু। তিলকা মানে ওই লোকটা কে? ওই উনি কে? বাংলায় উনি কে বা হু ইজ দ্যাট? হু ইজ দ্যাট? তাহলে ওই লোকটি কে? হ্যাঁ, এখানে ইন্টারগেটিভ বাক্য, এটা মুক্তাদা পরে আসে আর আগে চলে গেছে খবর। এটা এই ধরনের বাক্য আমরা এখন বিশ্লেষণ করার দরকার নাই, আমরা শুধু অর্থটা বুঝলেই হল। তিলকা ফাতিমাতু, তিলকা তিলকা ফাতেমাতু, ওই হচ্ছে ফাতেমা। উনি ফাতেমা, তিলকা মুক্তাদা ফাতেমা হলো খবর। এই বাক্যের জন্য তিলকা হলো মুক্তাদা এবং ফাতেমা হলো খবর। তিলকা মুক্তাদা ফাতেমা হলো খবর। মুক্তাদা সাবজেক্টটা সাধারণত বাক্যের প্রথমেই থাকে, ব্যতিক্রম আমরা দেখবো পরে, কিন্তু কমন রুল যেটা সাবজেক্টটা পদ বাক্যের প্রথমেই থাকে। তিলকা সাবজেক্ট, ফাতিমাতু প্রেডিকেট। সাবজেক্টকেই বলে মুক্তাদা আর প্রেডিকেটকেই বলে খবর। তিলকা ব্যবহার করলাম তার কারণ ফাতেমা এটা মন্নাস, উনি ফাতেমা, তাহলে তাকে ইশারা করতে তিলকা ব্যবহার করতে হবে। হাজি হাজিহি তবি বাতুন ওয়া তিলকা মুমাররিদাতুন। হাজিহি তবি বাতুন, তবি বাতুন হলো মহিলা ডাক্তার, লেডি ডক্টর, লেডি ডক্টর। ওয়া তিলকা মুমাররিদাতুন, ওয়া
تلك ممرضات الناس مهلا ناس إني دكتور مهلا دكتور أروني له مهلا ناس تالي إكانة دويتا باتكو واترا زورا لغنو هيسي وعلو كونزمشن ورفي أفين هذه مقتدى تومي باتون خبر وحرفي أفين تلك مقتدى مواردات الخبر هذه من الهندي ইনি হিন্দুস্তান থেকে ও তিলকা মিনাল ইয়াবানি এবং উনি জাপান থেকে হাজি ইনি মিনালিয়া বানি হিন্দুস্তান থেকে হাজি মুক্তাদা মিনালিয়া বানি যার মাধ্যমে শিবজুল্লাহ খবর এটা দুই শব্দের খবর মিন হলো হরফে যা হ্যাঁ আর মিনের উপরে এনে শকুন আসলেও এখানে শকুনই আছে কিন্তু এই পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় মিনিয়া পড়ার জন্য এখানে তাজ দিতে নিয়ম অনুসারে ফাতা দিতে হয় মিনাল হিন্দি আর কিছু না ও তিলকার মিনাল ইয়াবান তাহলে হাজি মুক্তাদা মিনালিয়া বানি না মিনাল হিন্দু মিনাল হিন্দি যার মধ্যে শিবজুল্লাহ খবর ও হরফে আফিন তিলকা আবার মুক্তাদা মিনাল ইয়া বানি যার মধ্যে শিবজুল্লাহ খবর একটা আমি লিখে দিই হাজি এর মুক্তাদা মিন হলো হরফে যা আমরা সংক্ষেপে যারও লিখতে পারি হরফু যার হরফ যাবেন আর হিন্দি আর হিন্দি হলো এস এম মাজরু ও এস এম হেসম মাজরুর মাজরুর মানে যে বিশিষ্ট হিন্দু ছিল হিন্দু হয়ে গেছে মিনের কারণে হিন্দি এই হিন্দিটাই এটাকে বলে হেসম মাজরুর শিবু এখন শিবু জুমলা হয়ে গেছে দেখতে একটা জুমলার মতো শিবু খবর আগে ছিল এক শব্দের খবর এখন যার মাঝে শিবু জুমলা খবর ওয়া হরফে আফিন হরফে আফিন আমরা জানি হরফে আফিন লেখা হলো আসাদ আছেন
এটা কনজাংশন এখানে দুইটা বাক্য আছে একটা হাজিহি মিনালিয়ে হিন্দি আর একটা তিলকা মিনালিয়ে মানে এই দুইটা জুমলাকে জোড়া লাগানো হয়েছে এই ওয়া দ্বারা এই ওয়ার নাম হলো হরফু হরফু আছে আর তিলকা এরা ফের এই তিলকা এই বাক্যের জন্য এটা মুক্তাদা আর মিনালি এবানি আবার মিনটা হরফে চা হরফ হরফ জামিন আর আলিয়া বানি এস এম মাজরুর ওয়া এস এম মাজরুরুল তিমুল জামুল খবর শিবজুল্লা খবর হ্যাঁ খবর এই তো এইরকম ভাবে সামনে যত বাক্য আছে আপনারা বিশ্লেষণ করবেন হ্যাঁ পরবর্তী বাক্য হাজি হি তভিলাতুন তভিলাতুন লম্বা লম্বা ইনি লম্বা ওয়া তিলকা কসিরাতুন কসিরা হলো খাটো শর্ট হ্যাঁ হাজি হি তভিলাতুন ইনি লম্বা এবং উনি খাটো তাইলে হাজি হি মুক্তাদা তভিলাতুন খবর ওয়া হরফে আফিন তিলকা মুক্তাদা কসিরাতুন খবর মান হাজা এখন আবার পুরুষ বলক মান হাজা ইনি কে মান হাজা মান তো এসম ইস্তিফামিন হু মান মানে হু আচ্ছা মান এবং মিনের মধ্যে পার্থক্য আছে মান হলো এসম ইস্তিফাম আর মিন হলো হরফ জাররিন পি পজিশন মিন হলো পি পজিশন হরফ জাররিন আর মান হলো এসম ইস্তিফামিন এর অর্থ হলো মান মানে হু মান হাজা ইনি কে হাজা হামিদুল ইনি হামিদ হাজা মুক্তাদা হামিদুল খবর ওয়া মান জালিকা এবং তার সাথে আরেকজন দেখা যায় উনিকে এবং উনিকে জালিকা আলিউন উনি আলী জালিকা মুক্তাদা আলিউন খবর আর তেলিকা জাজাতুন ওইটা কি একটা মুরগি আ হরফ ইস্তিফামিন আমরা এক নাম্বার লেসনে আমি সবগুলা টার্মিনোলজি লিখে দিয়েছিলাম আ মানে যে হাজা বাইতুন আ হাজা বাইতুন আ মানে ইন্টারগেটিভ করার জন্য দিস ইজ এ হাউস ইজ দিস এ হাউস এই সেই আটা হলো ইজ দিস এ হেন এটা কি একটা মুরগি আটা হরফ ইস্তিফামিন তিলকা মুক্তাদা দাদা জাতুন খবর লা তিলকা বাত্তাতুন না ওটা একটা হাঁস ডাক পাতি হাঁস দেখা যাচ্ছে লা হরফ নাফি যেটা দিয়ে না করা হয় জবাব দেওয়া হয় হরফে জবাব যে না ওটা হাঁস এটা লাকে হরফু নাফিন দেখেন এক নাম্বার লেসনে এগুলা সব লেখা দেওয়া আছে হরফু নাফিন তিলকা মুক্তাদা বাত্তাতুন খবর বাত্তাতুন হলো হাঁস মা তিলকা ওইটা কি যে দেখা যায় দূরে গোল মা তিলকা মা মানে এসম ইস্তিফামিন এটা হোয়াট হোয়াট মানে কি
Tilka, what a key? Tilka by Dotun. What a actor dim? By Dotun or dim, which I'm right in Thai. I said, Dimmy Hook, Mugi Dimmy Hook, by Dotun. Tilka Muktada, by Dotun Kabul. Hazi his Sayaratun Mutarisi. Is a Kanagai Dalita Kazache, a Kasek Tagari, Abdur Tagari. আজ এই সায়রাতুল মুদে মুদাররিসি এই গাড়িটি ইহা শিক্ষক সাহেবের গাড়ি ওয়া তিলকা সায়রাতুল মুদিরি এবং ওইটা প্রধান শিক্ষকের গাড়ি বিশ্লেষণ হাজিহি মুক্তাদা সায়রাতু খবর ওয়া হুয়া মুদার আল মুদাররিসি মুদাফেলে কি এটা মুদা মুদাফেলে হি আছে এটা আমি দিকে লিখে দিই না আগেও পড়ানো হয়েছে যাও আবার রিপিট আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না বুঝতে কোনো অসুবিধা না তাহলে হাজিহি সাইয়ারাতুল মুদাররিস মুদিরি দেখেন মুদাফেল এই হলে মাজরুর এসে মাজরুর লাগে মুদাফেল এই অলওয়েজ মাজরুর এখানে হাজিহি সাইয়াতুল মুদাররিসি এটা শিক্ষক সাহেবের গাড়ি তাহলে সাইয়ারাতুটা এখানে এটা কার গাড়ি শিক্ষক সাহেবের তাহলে সাহেবের সাহেবের দি কার অফ দি টিচার কার অফ দি টিচার যে এরাবিকে অ বোনাই এস নাই এরও নাই তাইলে এটা কিভাবে প্রকাশ করা হবে যে প্রধান শিক্ষক সাহেবের গাড়ি এবং প্রধান শিক্ষকের গাড়ি এটা প্রকাশ করা হবে এই যে মুদাফ আর মুদাফেল এই আজি সাইয়াতুল মুদাররিসি হাজি মুক্তাদা সায়ারাতু খবর প্লাস এটা মোদা মোদাফুন আর মোদা বিশেল মোদা বেড়াই মোদা বেড়াই তাহলে মুদাব মুদাব দম্মা নিতে পারে এর লাস্ট লেটারের ভাওয়েল সাইন পেস বা দম্মা নিতে পারে আমরা দেখিয়েছি কাসরা নিতে পারে ফাতা নিতে পারে কিন্তু মুদাবের এই হলে সলে সলে দি মাজরু এটা আর কোনো পথ খোলা নাই যেটা মুদাবেলাই হবে সেটা অবশ্যই মাজরুর হইতে হবে অর্থাৎ জের বিশিষ্ট হইতে হবে তাহলে সেটা সম্পর্ক তৈরি হবে সায়ারাতুল সম্পর্কিত আর সম্পর্ককারী আল মুদাররিসি সম্পর্ককারী অথবা সায়ারাতুল মালিকানা দিন কার মালিকানা দিন শিক্ষক সাহেব মালিক মালিক মালিকানা দিন হ্যাঁ তাহলে গাড়িটা মালিকানা দিন আর যার মালিকানা দিন সেটা হলো মোদাবেলাই আর প্রথম যেটা ওটা হলো মোদা মোদা বাংলা অর্থ হইলো সম্পর্কিত সম্পর্কিত
আর মুদাবানিয়ানো সম্পর্ককারী এই গাড়ির সাথে মুদারিসের সম্পর্ক হয়ে গেছে এইরকম এইরকম ফরমেশন হইলে আমরা দেখ সহজেই দেখে বুঝতে পারবো যে এটা মুদাবান মুদাবেলাই তার মানে এটা শিক্ষক সাহেবের গাড়ি ওয়া হরতু আফিন তিলকা সাইয়ারাতুল মুদি তিলকা আবার এটা মুক্তাদা সাইয়ারাতু খবর প্লাস এটা মুদাব ওই ওটার মতোই আর আল মুদিরি মুতাফেলে এই তো পুরা বাক্যটা বিশেষ হয়ে গেল কারো কোনো অসুবিধা আছে বুঝতে সবাই বুঝতে পারছেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনে থেকে সাতু সাতু হলো সাতু হলো রিস্ট ওয়াচ যে হাতে ঘড়ি আমরা ওয়াচ সা সাতুন এটা হলো ঘড়ি সাতুন এটা কার ঘড়ি আজ আসাতু আসাতু আব্বাসিন হাজি এটা প্রশ্নবোধক বাক্য এটা কি আব্বাসের ঘড়ি এই যে প্রথমে আ হরফ ইস্তিফামিন দিয়ে প্রশ্ন করছে আসাতু এটা কি ঘড়ি কার ঘড়ি সাতু দেখেন এক পেস নিছে এখানে সাতু বানান তো ডাবল পেস কিন্তু এক পেস নিছে মতলব যে এটা মুদাব হয়েছে এরা এটার মোতাবেলাহি লাগবে দেখেন আব্বাসিন মাজরুর এটা মোতাবেলাহি তাহলে এটা আব্বাসের ঘড়ি কি এটা কি আব্বাসের ঘড়ি হাজিহি মানে দিস ইজ দিস দি ওয়াচ অফ আব্বাস লা হাজিহি সাতু হামিদে না এটা হামিদের ঘড়ি লা হরকু নাফিয়িন হাজিহি মুক্তাদা সাতু খবর ওয়া হুয়া মুদাব আমিদিন মুদাবেলাই তিলকা সাতু আব্বাসিন ওইটা আব্বাসের ঘড়ি তিলকা মুক্তাদা সাতু খবর ওয়া হুয়া মুদাব আব্বাসিন মুদাবেলাই এখানে স্যার আব্বাসিন বা হামিদিন বা এটা কি স্যার দুইটা জের হয়েছে বিকজ এটা প্রপার নাউন বলে না স্যার অথবা এটা সামনে এটা নিজেই নির্দিষ্ট আমি বললেই আমি ধরুন এটা নির্দিষ্ট এটার সাথে আর লাগে না কমন নাউন যেগুলো সেটা আর লাগতে হয় হ্যাঁ কিন্তু এটা আর লাগে না যেমন আগের সেন্টেন্সে দেখেন হাজিহি সাইয়ারাতুল মুদাররিসি হাজিহি সাইয়ারাতুল মুদাররিসি মুদাররিস হলো কমন নাউন কাজে এটা আল যুক্ত করে নির্দিষ্ট করতে হয়েছে এটা শিক্ষক সাহেবের গাড়ি কিন্তু হামিদ তো এমনি নির্দিষ্ট তারা আর লাগে না দুই পেশ আমি ওটা জানতে চাই না আমি বুঝতে পেরেছি আমি স্যার যেটা কনফার্ম করতে চাচ্ছি যে আমি যে সাইয়ারাতুল মুদাররিসি এটা তো স্যার মুদাব মুদাবেলাহি বাট মুদাররিসি ইজ এম উইথ একটা জে কিন্তু আতুল আব্বাসিন বা হামিদিন এখানে দুইটা জে এটা কি ডেফিনিট বলে বা প্রপার নাউন বলে না ডেফিনিট বলে না ডেফিনিট না ওইটাও ডেফিনিট আল মুদাররিসি এটাও ডেফিনিট হয়ে গেছে এটা একটা পেজে হলো আলিফ লামের কারণে আলিফ লাম বসাইলেই ওখানেও আপনি এক জের বানাইতে পারেন যদি বলা হয়তো হাজহি সাইয়ারাতু
ভাইয়ারাতু মুদাররিসিন তাহলে দুই আল বাদ দিয়া মুদাররিসিন কোন এক শিক্ষকের গাড়ি নির্দিষ্ট শিক্ষক নাই আজ হি সাইয়ারাতু মুদাররিসিন এটা নির্দিষ্ট যেহেতু সেই যে আলিফ লাম লাগেছে একটা যে ছুটে গেছে খবর তিলকা মুক্তাদা দাজা জাতুন খবর দাজা যদি নতুন নতুন শব্দ পাইছি এগুলা মুখস্থ করতে হবে দাজা জাতুন মুরগি এটা আগেও পাইছিলাম দ্বিগুণ মোরগ সাহাতু সাহাতুন ঘড়ি এগুলা মুখস্থ রাখতে হবে যাও তামারিন এক্সারসাইজ ইকরা ওয়া ওয়াক্তু লেখন পড়ুন এবং লেখন এক নাম্বার আমরা শুরু করছি এখন 53 অর্ধেক হয়ে গেছে আর বাকি তামারিন এক্সারসাইজ ইকরা ওয়াক্তু স্যার এখানে একটা জিনিস বলতে চাইছিলাম ইস্তিফামিনের যে অ্যানসারটা হয় এটা মানে ইয়েস এবং নোর মধ্যে সীমাবদ্ধ নাম বলে পরে উত্তরটা দেওয়া হয় হরফ ইস্তিফামিন জি স্যার এটা লিখে দিছি এক নম্বর ক্লাসে দেখেন ভিডিওতে এখনো আছে একটু দেখেন একটু খুঁজা খাইজা বাইক দেখেন সব কালে হবে না আপনি স্যার কথাটা বলার সময় আমার ক্লাস নোটে লিখা আছে যে মান হু হরফে ইস্তিহাম এটা হলো লি যার কোন আকল নাই তাকে প্রশ্ন করতে মা ব্যবহৃত হয় আর মান ব্যবহৃত হয় এটাও ইস্তিফামিন এটা ব্যবহৃত হয় লি আকিলিন আকল হ্যাঁ লি আকল আকিলিন লি এল হকে যার এই জন্য আকিলিন হয়েছে এটা যেমন মান মান হুয়া তিনি কি ইনসান ইনসান জিন ফেরেস্তা এই তিন জাতির বেলায় মান দিয়ে প্রশ্ন করা হয় তাদের আকল আছে আর সব ব্যক্তির জাতি ব্যতিরিকে আর সব ক্ষেত্রে মা ব্যবহৃত হয় রাইট এটা আপনি বলছিলেন যে আমি তো ভুলে গেছিলাম এই বলা থ্যাংক ইউ স্যার এটা আপনি ফার্স্ট ক্লাসে বলছিলেন বাট এখন মনে পড়লো
না ওটা তো আছে ওখানে, ওটা আবার দেখেন, দেখলে মনে পড়বে স্যার। স্যার ভুলে গিয়ে পরে আবার যখন বলেন তখনই শিখাটা স্যার ঠিক মতো হয় স্যার। ঠিক আছে আচ্ছা যাও এখন। হাজিহি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিয়াতুন, এইটা একটা মাদ্রাসা বা স্কুল এবং ওইটা একটা বিশ্ববিদ্যালয়। হাজিহি মুক্তাদা মাদ্রাসাতুন খবর ওয়া হরফে আফিন তিলকা মুক্তাদা জামিয়াতুন খবর। স্যার এখানে যে এই যে মাদ্রাসা এবং জামিয়া, একটা ইউনিভার্সিটি একটা কলেজ দুটাই ফেমিনিন, এই যে জেন্ডারটা শব্দ শুনে বুঝবো কিভাবে কোনটা পুরুষ কোনটা মহিলা? এই এই হাজি বলতে থাকলেই বুঝতে পারবেন যে এটা মন না। আচ্ছা 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 ঠিক আছে। এটা বলেছি তো যে শতকরা 90% মুয়ান্নাস নারীবাচক বলতে আছে, আর বলতে নাই যে এরা শুনে শুনে সামাই মুয়ান্নাস, যেমন কিদরুন, হ্যাঁ ইয়াদুন, বডি পার্টস গুজরাজ রায়, হ্যাঁ এগুলা মুয়ান্নাস, হ্যাঁ ওগুলা তো নির্দিষ্ট করাই আছে। ঠিক আছে। জালিকা হিমারুন, ওইটা একটা গাধা, ওয়া তিলকা বাকারাতুন, এবং ওইটা একটা গাভী। গাভী যেহেতু শেষে বলতে আছে বাকারাতুন, কাজে এটা তিলকা হয়েছে, আর হিমারুন এটা মুজাক্কার পুরুষবাচক, এই জন্য জালিকা হয়েছে। জালিকা মুক্তাদা হিমারুন খবর ওয়া হরফে আফিন তিলকা মুক্তাদা বাকারাতুন খবর। আর জালিকা মাসজিদুন, ওইটা কি একটি মসজিদ? আর জালিকা মাসজিদুন আ হরফু ইস্তিফামিন জালিকা মুক্তাদা মাসজিদুন খবর। লা তিলকা মাদ্রাসাতুন, না ওইটা একটা মাদ্রাসা। লা হরফু নাফিয়িন তিলকা মুক্তাদা মাদ্রাসাতুন খবর। নাম্বার ফোর, আচ্ছা বলেন তো সাইফুদ্দিন সাহেব, আপনি পড়েন পারবেন? আজা পারবেন না? পারবেন চেষ্টা করেন না। আজা জামালুন, আজা জামালুন ওয়া জালিকা, জালিকা না তিলকা পড়েন, তিলকা তিলকা তিলকা, আর ওইটা একটা নাকা জামালুন, জামালুন হলো উট, জামাল হলো উট, আর নাকাতুন হলো উষ্ট্রি। তাহলে হাজা মুক্তাদা জামালুন খবর ওয়া হরফে আফিন তিলকা মুক্তাদা নাকাতুন খবর। আচ্ছা মেজর সাহেব আপনি পড়েন পাঁচ নাম্বার। এটা বলছে স্যার হাজিহি মুদাররাস মুদাররিসাতুন ওয়া তিলকা তালিবাতুন, হ্যাঁ অর্থ কি? অর্থ হলো হাজিহি হচ্ছে মুক্তাদা আর মুদাররিসাতুন, অর্থ বলেন ইনি ইনি মাদ্রাসা, এটা হাজিহি মাদ্রাসা তো, এটা এটা একটা মাদ্রাসা না, এটা তো স্যার এক নাম্বার ছিল, মুদা মাদ্রাসা তো এক নাম্বার, পাঁচ নাম্বার মুদাররিসাতুন ছাত্রী, হাজিহি মুদাররিসাতুন, ইয়েস ইয়েস ইয়েস, হাজিহি মুদাররিসাতুন, হ্যাঁ ইনি একজন শিক্ষক, ইনি একজন ছাত্রী, ছাত্রী না না শিক্ষিকা, শিক্ষিকা, হ্যাঁ মুদাররিসাতুন, মুদাররিসাতুন হলো শিক্ষক, অলি বলে ছাত্রী, শিক্ষিকা, ওয়া তিলকা হলো তলিবাতুন, তলিবাতুন হলো ছাত্রী। উনিও তাহলে হাজিহি মুদাররিসাতুন মানে মানে হাজিহি মুদাররিসাতুন, ইনি একজন টিচার, লেডি টিচার, আর অতিলকা তলিবাতুন, উনি একজন লেডি স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে, এন্ড বিশ্লেষণ করেন, বিশ্লেষণ হাজিহি মুক্তাদা আর মুদাররিসাতুন মুদাররিসাতুন হচ্ছে খবর, ওয়া হচ্ছে হরফে আত্মিন মানে কানেক্টিং, মাশাআল্লাহ শুকরান জাজিরা। পরেরটা করেন,
হাজা কালবুন অজালিকা কিত্তুন হ্যাঁ কালবুন মানে কুকুর ডগ কুকুর আর ওটা হচ্ছে বিড়াল হ্যাঁ বিড়াল হ্যাঁ হাজা কালবুন এটা একটা কব কুকুর ওয়াজালিকা ওইটা হচ্ছে বিড়াল অজালিকা কিত্তুন ওইটা বিড়াল হ্যাঁ হাজা মুক্তাদা কালবুন খবর ওয়া হচ্ছে হরফে আতিন জালিকা মুক্তাদা কিত্তুন খবর এই তো মাশাআল্লাহ শুকরান জাজি এই কারণ হাজা বাইতুল মুয়াজ সরি বলবো স্যার ট্রাই করি স্যার ভুল হলে মাফ করে দিয়ে হাজা বাইতুল মুয়াজ্জা মুয়াজ্জিন মুয়াজ্জিনি 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 অতিল মুয়াজ্জিনি মুয়াজ্জিনি রাইট এখানে হাজা হচ্ছে স্যার মুক্তাদা বাইতুল হচ্ছে খবর ওয়া হুয়া মুদাফ আর মুয়াজ্জিনি মুদাফ ইলাহি আল মুয়াজ্জিনি মুদাফ ইলাহি মুদাফ ইলাহি ঠিক আছে স্যার হইছে হ্যাঁ ঠিক আছে ওকে ওয়া অতিলকা হাদি হাদি খাতুন তাজিরি হাদি কাতু তাজিরি হাদি কাতু হলো বাগান বাগান ব্যবসায়ী ব্যবসায়ী খবর আর সুন্দর হয়েছে এরকম সবাইকে শিখতে হবে এখন সবাইকে পার্টিসিপেট করতে হবে আশির ইলাল কালিমাতিল আতিয়াতি বিসমি ইশারাতিল লিল কারিরি হাজা আন হাজি আমরা ইসমুল ইশারা হাজা হাজিহি শিখেছি এই হাজা এবং হাজিহি দিয়া শূন্যস্থান পূরণ করতে হবে কোন জায়গায় হাজা হবে মুজাক্কার হইলে হাজা আর মুয়ান্নাস হইলে হাজিহি হ্যাঁ এটা বলেন উবাইদুল হক সাহেব উম্মু উমর জায়গায় কি হাজা না হাজি হবে উমর বলতে না থাকলেও অর্থগত কারণ এটা মুয়ান্নাস হাজি হবে হাজি হি উমন হাজি হি উমন দুই নাম্বার আবুনের ক্ষেত্রে কি হবে হাজা হাজা হা আবুন তিন নাম্বার কালামুন কলম কি হবে হাজা কালামুন হাজা কালামুন হ্যাঁ অন্য এখন আনোয়ার ইসলাম আনোয়ার ইসলাম কেউ বলেন না মিলা কাতুনের চামচ মিলা কাতুনের আগে কি হাজা না হাজি হাজি হবে হুজুর হাজি আইনুনের আগে কি হবে আইনুনের চোখ বডি পার্টস জোড়ায় জোড়ায় এটা হাজি হবে হাজি ইয়েস তারপরে আব্দুল মান্নান সাহেব হাজারুন পাথর কি হবে পাথর দিয়ে দিয়ে হাজি হবে কেন হাজি হবে কেন পাথর এটা হাজি তো মুয়ান্নাস না তো মুয়ান্নাস কি এটা বলতে আছে হাজারুন না হাজারুন কি বলতে আছে নাকি না 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 হাজার হাজার হাজা হাজা হাজারুন ইহা একটি পাথর পরেরটা বলেন কামিসুন জামা এটা কি হবে কামিসুন জামা একটা জামা একটা একটা হাজা হ্যাঁ কি হবে হাজা হাজা কামিসুন আচ্ছা কিদরুন এটা আরেকজন বলেন কিদরুন দিল্লুবা দিল্লুবা কবির আছে না হ্যাঁ কিদ্রুন বলে পাত্র এটা মোজাক্কার না মুয়ান্নাস এটা মুয়ান্নাস স্যার না আপনি বলেন না আপনি সব বললে দিলে তাহলে তো ওনাদের শেখাইতে পারতেছি না আমি হাজি হি কিদ্রুন আচ্ছা নাকাতুন আচ্ছা এটা ডক্টর হান্নুর রশিদ স্যার হাজি হি নাকাতুন হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ
তাহলে সেটা হবে। হ্যাঁ হ্যাঁ আসলে দেখেন যে দেখেন আমি একটা ক্লাসে আছি তো আচ্ছা আমি বাসায় আছি ক্লাসে জুম লাইনে ক্লাসে আছি 28/3 28 নম্বর ব্লক 3 নম্বর বাসা 6 নম্বর রুট হ্যাঁ আর ডক্টর আনর রশিদ হাজি নাকাতুল মহান মহান্তিসুল ইঞ্জিনিয়ার এটা কি হবে স্যার আমি বলবো নাকি হ্যাঁ বলেন আপনি বল কোনটা স্যার এটা মহান্তিসুল 13 নম্বর ইঞ্জিনিয়ার হাজা হাজা মহান্তিসুল মাশাআল্লাহ শুকরান জাযীরা এখন আরেকজন বলেন মুয়াজ্জিনুল মুয়াজ্জিনুল যা আযান দেয় যে মসজিদের ও মুয়াজ্জিন হ্যাঁ হাজা হাজা হবে হাজা হ্যাঁ ফজল গুন সাহেব বলেন হাজা মুয়াজ্জিনুল হ্যাঁ ঠিক আছে হাজা হাজা মুয়াজ্জিনুল ঠিক আছে মুমারিদাতুন মুমারিদাতুন মহিলা না নাকি মহিলা নার্স এটা হাজিহি হাজিহি মুমারি দতুন হ্যাঁ আচ্ছা তারপরে আরেকজনে বলেন সারিরুন সারিরুন তো খাট হাজা সারিরুন হাজা সারিরুন হ্যাঁ এটা ঠিক আছে হাজা সারিরুন হাজি কাতুন কি হবে হাজি কাতুন এই তো শিখে গেছেন তলিবাতুন কি হবে হাজি হি তলিবাতুন তলিবাতুন আচ্ছা আরেকজনে বলেন জামালুন জামালুন উট হাজা জামালুন হাজা জামালুন বাত্তাতুন হলো হাঁস কি হবে আজিহি বাত্তাতুন আজিহি বাত্তাতুন এখন এই শব্দগুলোর আগেই এতক্ষণ বসাইলাম আমরা হাজা হাজিহি এখন বসাবেন জালিকা তিলকা এই জালিকা উম্মু উম্মুকে জালিকা না তিলকা বলে তিলকা তিলকা স্যার এখন আর আরেকজন বলেন মিলা কাতুন চামচ কি হবে তিলকা মিলা কাতুন আইনুন কি হবে তারপর আরেকজনে বলেন হাজারুন কামিসুন কেরামত আলী বিশ্বাস আছেন কেরামত আলী বিশ্বাস গিদরুন কিদরুন কি হবে জালিকা কিদরুন তিলকা কিদরুন হবে তিলকা 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 কিদরুন কিদরুন এটা মুয়ান্নাস ওটা আগের ক্লাসে আগের লেসনে পড়ে আসছি না কিদরুন এটা সামাই মুয়ান্নাস এটা এটা বলতা না থাকলে ওটা মুয়ান্নাস তাহলে তিলকা কিদরুন নাফিজাতুন নাফি যাচ্ছেন হলো জানালা কি হবে তিলকা তিলকা নাফি যাচ্ছেন বাকারাতুন কি হবে তিলকা বাকারা তিলকা বাকারা বাকারাতুন মাকতাবুন কি হবে জালিকা মাকতাবু জালিকা মাকতাবু আরেকজনে বলে নাকাতুন কি হবে ফজল কবির নাকাতুন নাকাতুন কিন্তু এটা স্ত্রীলিঙ্গ হবে কেন মুয়ান্নাস হবে কেন
কোনটা এক কাদরুন কাদরুন তো তা নাই এখানে মুয়ান স্থির কিদরুন 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 এটা মুয়ান্নাস এটা এটাকে বলে সামাই মুয়ান্নাস আরব দেশে বহুদিন যাবত প্রচলন হইতে হইতে এটা মুয়ান্নাস হিসেবে ট্রিট হয়ে গেছে এখন এটাকে মুয়ান্নাস ট্রিট করে এটা হাজি দিলকা হবে দিলকা কিদরুন শিরিন হালিম আপনি কথা বলতেছেন কফি খাওয়া উনি সবাইকে কফি খাওয়ান সবাই আমি যাকে বলবো সেই বলবেন মহান্তি শুন মহান্তি শুন এটা বল দিল বা কবি মহান্তি শুন দিলকা না জালিকা দিলুবা কবি নাই আছে তো দেখলাম মহিলাদের মধ্যে কেউ নাই আছে তো শিখতে চান না আপনারা বিনা 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 আপনি বলেন মহান্তি শুন জালিকা মহান্তি শুন মুজাক্কা আর মুয়াজ্জিন জালিকা তিলকা তলিবাতুন জামালুন মহিলা নার্স আল মুয়াজ্জিনু মুয়াজ্জিন আল হাদিকাতু গার্ডেন বাগান আল নাফিজাতু নিকটবর্তী জিনিসকে ইশারা করার জন্য যে আসমাউল ইশারা ব্যবহৃত হয় সেটা হলো হাজা এবং হাজিহি যেমন হাজা মুহাম্মাদুন ইনি মুহাম্মদ হাজিহি আমিনাতু ইনি আমিনা এ আসমাউল ইশারাতি লিল বাইত দূরবর্তী যেটা সেটাকে ইশারা করার জন্য দূরবর্তী জিনিসকে ইশারা করার জন্য আসমাউল ইশারা জালিকা এবং তিলকা যেমন জালিকা হামিদুন উনি হামিদ তিলকা জয়নাব উনি জয়নব এখানে হাজা মুহাম্মাদুন হাজা মুক্তাদা মুহাম্মাদুন খবর হাজিহি আমিনাতু হাজিহি মুক্তাদা আমিনাতু খবর জালিকা হামিদুন জালিকা মুক্তাদা হামিদুন খবর তিলকা জয়নাবু তিলকা মুক্তাদা জয়নাবু খবর এই সঙ্গে ছোট একটা লেসন শেষ হয়ে গেছে আগামী ক্লাসে আমরা আদাসুল সামিনু কিদরুন শব্দের অর্থ কি যেটাকে আমরা মুয়ান্নাস বলি এই যে লিখে দিচ্ছেন কিদরুন হলো
পাতিল দেখ দেশি এটা কি মুয়ান্নাস না আরব দেশের লোকেরা কতগুলো শব্দ আছে গোতা না থাকলেও সেগুলা বহুদিন যাবৎ শত বর্ষ বর্ষব্যাপী হাজার বর্ষব্যাপী প্রচলন হয়ে আসছে মুয়ান্নাস যেমন আর শামসু শামসু এটা মুয়ান্নাস হিসেবে ট্রিট হয়ে আসছে এখানে গোলতা নাই আর সামাও মুয়ান্নাস আবার আল কামারু মুজাক্কা পুরুষবাচক এরকম কিতরুন এটা পাত্র এইটা হলো মুয়ান্নাস আবার দুই হাত হাতের দুই হাত দুই পা দুই কান এই যে সবই মুয়ান্নাস সবই মুয়ান্নাস এরা সব জোড়ায় জোড়ায় যেগুলো আছে সবই মুয়ান্নাস এরকম কিছু ব্যতিক্রম আছে আমি সেটা লিখে দিয়েছি তারপরও আবার সামনের লেসনে এখন যে আসলো আরো আসবে রিপিট হবে একটা কথা বলি স্যার ওই যে আপনি কাইন্ডলি ওই যে আমাদের একটা টেকনিশিয়ানের কথা ছিল স্যার ওটা যদি আপনি কাইন্ডলি মানে আমি না ওটা খুঁজে পাইনি এখন খুঁজে পাইনি আমি চেষ্টা করতেছি যে আজকে কিন্তু যে আমি অনেক আওয়াজ পাচ্ছি যে এখন খরখর আমার মাইক্রোফোন অনেক খনখর খরখর আওয়াজ আসছে স্যার এই যে এখন যে আমি কথা বলতেছি স্যার আমি গলাস পাইপ বেস অনেক আওয়াজ পাচ্ছি যে আমাদের টেকনিশিয়ানটা হলে মনে অনেক স্মুথ হবে আমরা কিছু পয়সা খরচ করে বললেও স্যার এটা মানে কোন ইস্যু না আপনি একটা লোক রাখেন যাতে আমরা মানে নয়েজলেস সাউন্ড চেষ্টা করতেছি খুঁজতেছি আমার অন্যান্য ব্যাচের ছাত্ররা খুঁজতেছে এটা এটা খুঁজে পাইলেই আমি এটা নিয়োগ দিই নি নি আপনি স্যার আমাদেরকে জিজ্ঞাসা করা দরকার নাই আপনি স্যার আপনি ফোনে আমি আপনাকে বলে দিচ্ছি স্যার জাস্ট ইউ জাস্ট গেট হিম হ্যাঁ এটা আমাদের টেকনিশিয়ান হলে একটা সুবিধা টেকনিশিয়ান হলে সুবিধা হবে কেউ কথা বলতে চাইলেও তাৎক্ষণিকভাবে তাকে বাতি যেমন নিভিয়ে দেয় ওইরকম নিভিয়ে দেওয়া হবে সে কথা বলতে পারবে না কেউ ভিডিও অন করলেও তাৎক্ষণিক ভাবে তাকে অফ করে দেওয়া হবে অন্যরাও সেটি হচ্ছে একজনকে প্রতিদিন যেকোনো একজনকে যদি একটু আপনি কো-হোস্ট করে দেন স্যার কো-হোস্ট আপনি তো হোস্ট মেইন হোস্ট কো-হোস্ট করে দিছি আরো গোলমাল হয়ে যান না যেকোনো একজনকে কো-হোস্ট করে দেন স্যার সে এইটাকে মিউট আনমিউট করতে পারবে আপনি আজকে কো-হোস্ট তাইলে সে কো-হোস্টিং করবে এবং সে যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় মিউট করতে পারবে আনমিউট করতে পারবে কারণ এটা তো আপনি স্যার ইউটিউবে দিচ্ছেন এরকম হইতে পারে কেউ না কেউ ওটা দেখে দেখে পড়ছে আমরা তাকে চিনিও না তার জন্য অনেক হেল্পফুল হবে তো আমার আপনি যদি স্যার আপনার স্টুডেন্ট না পায় আমি যেটা করতে পারি আপনি যদি অনুমতি দেন আমাদের যারা আইটি ভেন্ডার আছে কোন একটা কোম্পানিকে বললাম তারা একটা ছেলেকে দিয়ে দিল আপনি তাহলে স্যার আমি এরকম একটা ছেলেকে খুঁজে নিতে পারবো স্যার আপনি যদি বলেন আমি তাকে আমরা পে করে দিলাম অফিস থেকে বাট আমাদের ক্লাসটা একদম মানে স্মুথ হলো আপনি যদি স্টুডেন্ট থেকে টেকনিশিয়ান খুঁজে না পান আমাদের যারা অফিসে বিভিন্ন আইটি কোম্পানি আছে ওখান থেকে একটা ছেলেকে নিয়ে গিয়ে আমরা একটা জিনিস একটু বলি অন্য গ্রুপের অন্য ব্যাচের কেউ যদি কো-হোস্ট মানে ভলান্টিয়ার করতে পারে তাহলে জিনিসটা ভালো হয় না হয় না এটা কো-হোস্ট হয় না আচ্ছা ঠিক আছে আমরা এটা খোঁজ করে দেখতেছি আমি দেখে বলবো আমি ঠিক আছে ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার একটু স্ক্রিনশট নিতাম স্যার কিসের স্ক্রিনশট নিবে ওই যে শেষ একটু ইউটিউবে আছেই
পাবেন না ইউটিউব থ্যাংক ইউ স্যার হয়ে গেছে হ্যাঁ এটা ইউটিউব দেখেন না এতে বোঝা যাচ্ছে আপনারা ইউটিউব দেখেন না তাহলে ঠিক আছে ওয়াকুল দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته